আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু। আগামীকাল মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল আজহা, কুরবানির ঈদ। তাই অনেক মুসলিম আছেন যারা খাসি কুরবানি দিয়ে থাকেন, যারা ঈদের আগে খাসি ক্রয় করতে পারেননি। ঈদের আগের দিন বাজারের অবস্থা কীরকম থাকে আজকে আমি এই বাজার পরিদর্শন করে তা আপনাদেরকে দরদাম জানিয়ে দিব। চলুন বন্ধুরা, আজকে আমরা বাজারে ঢুকে দেখি খাসির দরদাম কীরকম হয়, ঈদের আগের দিনের মার্কেটের অবস্থা কীরকম হয়। চলুন শুরু করা যাক। 16,000 কত কইছে মানছে? 14 পর্যন্ত তো মোটামুটি দাম কাছাইছে ওই। সুন্দর দেখেন, সেটা সুন্দর আছে। কত দাম কয় এটা? 18,000 কিনছেন নাকি? এটা কত দাম? আরে কই না দাম আমনে ভুলি, হে বিন্দু দামকে আমি তো দেখি। কত? 14,000। আসসালামু আলাইকুম। কি ছাগল এটা ভাই? দাম ছাগল কয় দাঁত? এটা দাম কত চান? দাম দর হয়েছে কিছু? কাস্টমার চলছে। আরে না, আমি তো আর কিনবো না, আমি তো দামটা জানতে চাচ্ছি আর কি, বাজারের দর দামটা। হ্যাঁ, কত কত হয়েছে? সমস্যা নাই তো, এটা তো দর্শকে জানবো আর কি। ও তো আপনি বললে কোনো সমস্যা নাই, আমি তো নিবো না। জানার জন্য আর কি, বাজারের অবস্থা খুব খারাপ, কাদার জন্য হাঁটা উঠতেছে না। এই তো কি আসে? হ্যাঁ, মেরা কত চাই? ধুনোটা কত চাই? 17,000 টাকা। এটা কি, এটা কি বেড়া বেটি নাকি? বেড়া বেটি। ও আমি তো বলছি না, সেটা দুই বছর দাদা সাহেব আসবে না কত? না, দুই বছর। আরে এটা কত চাই? এটা 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 12,000। রাম খাসি না? ভিউয়ার্স তোমার দুইটা কত চাও? 35,000। 35,000 আপনার দুইটা কত চান? কত দিবে আপনি? কোন কত দিতাম? দুইটা খালি ইয়া দিয়ালা 32,000 টাকা দিয়ালা। দুটো 32,000 টাকা। কোনটা কত? আর ভালোই তো, দরদাম হয়েছে কিছু? কত কয় এটা? কাস্টমারে কত কয়? কাস্টমারে কত কয় শুনি না। এটা বাজারের নাম কেমন? বারো দাম ভালো না, কাস্টমার আইব করতে যদি আপনারা না কই মন করিলা। কাস্টমার আইব খাসি দেখি না, কাস্টমার আইব টাকা সুদর দাম গুলো তো হইতে না। আসসালামু আলাইকুম। ওই চাচা, আমরা যে সুন্দর একটা খাসি আমরা চিরৎকার এলে সোজা রাখবি সামনে নাই বা কত চাইনি দেও বাজারের দিয়ে সেরা খাসি ওইটা। হ্যাঁ, দাম কত চাই? দাম চাই 22,000। ওজন কত হইব? ওজন কয় কেজি হইব? না, তারপর আইডিয়া আছে না? এবারে খাসি 500 টাকা কেজি পড়বো।
মাছ ছোটে গেছে বলবো আজ ছোটে আমরা অর্ডার দেই আজ ছোটে অর্ডার দেই আমরা কাছে বুঝতো এবার এই যে আমি কাছে কিনে তো আমরা মাছ ছোটে গেছে বলবো এবার এই যে গরু বসে আসছে সমস্যা কি রাম কাছি রাম কাছি তো না দেশি দেশির মধ্যে কস আর কি ভালো তো হ্যাঁ এই করো দেখবো হাজার হাজার মানুষ দেখবো দামটা জানাইতেছি যাতে সামনে বসে যারা কাশি পালবো তারা আইডিয়া আইডিয়া পাইছে দাম এরকম কাহা মেরা না খাসি না কত সানিটা দাম আছে দরদাম হয়েছে দাম তো হইতেছে কত কয় ঠিক না সমস্যা না আমি নিতাম না আমি ভিডিও করতেছি অনেক দামটা জানতেছে আচ্ছা এটা কি আপনি বাড়ির নিজের বাড়িতে লালন পালন করছেন ও আচ্ছা ও ফার্ম আছে না না পুরা জামাদর গিয়ে মারি যায় সারা বাড়ি যায় ও আচ্ছা আচ্ছা বুঝছি ভালো সুন্দর আছে আমি কিনছেন কত দা 9000 টাকা ভাই এটা কি বিয়ে হয়েছে কত টাকা বিক্রি করছেন কত টাকা সমস্যা নাই দামটা জানতে চাচ্ছে কাশি তো সুন্দর আছে দামটা জানতো তোম না নাকি এটা কত বিক্রি হয়েছে জানেন এটা হয়েছে রাগ করছেন নাকি যাবেন নাকি কত চাইন এটা আরে আপনি কন্যা কত দাম আপনি এটা আচ্ছা 18000 টাকা দাম চাই দামাদামি হয়েছে না কিছু কেমন হয়েছে কোন তার আমরা কি আমরা না না এটা আমি আমি 10 টাকা কই না 5 টাকা কই আচ্ছা আমি তো না আমি তো নিমু না আমি দামটা জানতে চাচ্ছি বুঝছ না কি আইডিয়া করার জন্য আর কি আচ্ছা মাশাআল্লাহ অনেক কষ্ট আছে এটা মনে করেন আমি মিডিয়ার মধ্যে সার মতো মানে যারা এইগুলি লালন পালন করে পরবর্তীতে যাতে তারা আইডিয়া পায় যে এরকম খাসির দাম বাজারে এরকম আছে আর কি এর জন্য আর কি বুঝছেন যেমন আমি আপনি ঘরে রেকর্ড করে রাখি আপনি ঘরে সারা জীবন দেখতে পারি তো বাজার বাজারও যাইছেন বাজার কেমন উপভোগ করতেছেন বাজারে দরদাম কেমন জান দিয়ে গেলে সমস্যা নাই আরে আপনি তো সুন্দর এমনি কথা কই বাজার সম্পর্কে একটা ধারণা নেই আপনার তা মানে বাজারটা কীরকম উপভোগ করতেছেন দরদাম কেমন মোটামুটি বেশ কম মোটামুটি ভালো নেই বিয়ে কেনে কেমন হইতেছে মোটামুটি ইনশাল্লাহ আপনাদের বাড়ি কোথায় ও আচ্ছা আমাদের বাড়ি এই জায়গায় ঠিক আছে তো এই জায়গায় তো বছর একবার বাজার হয়তো এই আর কি বাজারে দরদামটা জানতেছে আর কি ঠিক আছে আসসালামু আলাইকুম তাই কী দাম চাই এটার 16000 টাকা এর বয়স কত তাহলে 3 বছর
আর আপনি এটা কি দাম চান? আমি 16 চাইছি। 16 না? আপনি এটার বয়স কত? আমারটা 3 বছর। 3 বছর না? আপনি এটা কি এলাকার? আমারটা টলিতে একবার। তো বি কিনা কি রকম? বিকিনো তো আমি দেখতেছি না কিছু বিকিনো হইতেছে না তো, কারণ যেহেতু কালকে ঈদ এর জন্য অনেকে হয়তো কিনা ফেলাইছে বা অনেকে এই গরু টরু শরিক হয়ে গেছে আর কি। এইসব খাসি তো গত বছর অ্যাভেলেবেল বিক্রি হয়েছে, আজকে তো মানুষ, আমি তো কাস্টমারই দেখতেছি না, এই যে মানুষের ট্রিটমেন্ট নিতেছি সবাই বলতেছে যে বি কিনা না। এই এখন যারা কিনতেছে বেশিরভাগই মনে করেন আপনার ভাইটা ওরা কিনা পরে বিক্রি করবে পয়সা হিসাবে মাংসের দামে বিক্রি করতেছে, ওরা বিক্রি করে ভালো করবে। এরপরে মনে করেন বৃষ্টি বদলের দিন না দূরের লোক আসতেছে না, আরো মানুষ কিনা বলাইছে, কিনা বলাইছে, কিনা বলাইছে আগের দিন না,